বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি জিনা, বায়েজিদ বোস্তামি তো শয়তানের ওলি। চ্যালেঞ্জ থাকলো এই বায়েজিদ বোস্তামির এই ফতোয়ার কারণে, বায়েজিদ বোস্তামি কাফের না মুসলমান, আগে ফতোয়া দিয়ে যাও। ভারতের মুর্শিদাবাদ জেলার ব্রাদার রাহুল একটা ছেলে আছে, শুনছি পূর্বে সে হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছে, আল্লাহু আলাম হয়েছে কিনা। সে বলতেছে হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহে উনি যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তান কে? বায়েজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল, মায়ের ঘুম ভেঙে গেল। আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন, ওস্তাদ রাজি হইছে তো মা বলতেছে শুনেন আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফিরত পাঠাবেন যে সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাইরা, সম্পত্তি রাহুল ব্রাদার্সের একটি মন্তব্য নিয়ে বিরাট কিছু তুলপাড় হয়েছে বাংলা মুসলিম বিশ্বে, পৃথিবীর যেখানে যে যে জায়গার মধ্যে মুসলমান এবং বাঙালি মানুষ বসবাস করে তাদের মধ্যে একটি বিরাট বিতর্কমূলক কথা নিয়ে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। আসুন আমরা সেই বিষয়টা আগে শুনে নিই। বিষয়টা আসলে মূল বিষয়টা উৎপত্তি হয়েছে এখানে রাহুল ব্রাদার্সকে নিয়ে। উনি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল। শুধু রাহুল ব্রাদার্স নয়, এর আগেও আহলে হাদিসের উলামাগণ এরকম বায়েজিদ বোস্তামিকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, সেগুলো আমরা শুনব। আসুন আমরা প্রথমে শুনে নিই রাহুল ব্রাদার্স কী বলেছিলেন, তারপর আমরা অন্য আলোচনার দিকে অগ্রসর হব। তাহেরি কেন 14 গোষ্ঠী যারা আছে, আলাউদ্দিন জিহাদি বলেন, এনাতুল্লাহ আব্বাসী বলেন, আর যে যাই বলেন, এগুলো বাংলা জগতে যে শুনি আছে। চ্যালেঞ্জ থাকলো এই বায়েজিদ বোস্তামির এই ফতোয়ার কারণে, বায়েজিদ বোস্তামি কাফের না মুসলমান, আগে ফতোয়া দিয়ে যাও। বাংলাদেশের বায়েজিদ বোস্তামির কি আছে বলেন তো ভাই, কবরও আছে। কত বড় ভণ্ড সুন্নিরা দেখেছেন, সুন্নিদের বাতরামি দেখেছেন। এর বাড়ি হচ্ছে ইরাকে। কোথায়? ইরাকে। বায়েজিদ বোস্তামির বাড়ি কোথায়? ইরাকে। বাংলাদেশে জিন্দেগিতে আসে নাই, অথচ মাজার করে ইনকামও করছে, মাজার করে ইনকাম করছে। এই বায়েজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন? আল্লাহর ওলি মনে করে বাংলাদেশের মানুষ, এর ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। আলাউদ্দিন জিয়াদি সাহেব আর এনাতুল্লাহ আব্বাসী অটো তালাক আর তাহেরি, তোমার ছেলের নাম একটু ইয়াজিদ রেখে দিও, একটু ইয়াজিদ রেখে দিও, কারণ তোমাদের আল্লাহর ওলির বেটার নাম ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। তোমার ছেলের নাম রেখে দিবে ইয়াজিদ, তুমি যখন তোমার ছেলেকে স্কুলে থুতে যাবে তখন মানুষ তোমাকে বলবে যে ইয়াজিদের বাপ এসেছে, আর কিলাসে তোমার ছেলেকে সবাই বলবে ইয়াজিদ ইয়াজিদ করে ডাকবে, কেমন লাগবে দেখে নিও। আমাদেরকে বলে যে আমরা হচ্ছে ইয়াজিদি ভাই, বলে কি বলেন কথা বলেন, আমাদেরকে ইয়াজিদকে আমরা কাফের বলি না, এই জন্য আমাদের প্রতি অভিযোগ করে। তো তোমাদের আল্লাহর ওলি বেটার নাম রেখেছে ইয়াজিদ। তো ইয়াজিদের আব্বাকে? ইয়াজিদের আব্বা বায়েজিদ বোস্তামি। ইয়াজিদের আব্বাকে? বায়েজিদ বোস্তামি। তোমাদের ওলি, তোমার বেটার নাম ইয়াজিদ রেখে দিও। ইয়াজিদ না হলে তুমি না বলো বায়েজিদ বোস্তামি বেটার কি হবে? ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কাফের হয়ে যায়, শুধু ওই কথা বলার কারণে বায়েজিদ বোস্তামি ইয়ে কাফের কি কাফের না, তোমাকে ফতোয়া লাগাতে হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একজন প্রশ্ন করছে যে আমাদের নবী কবরে জীবিত না মৃত, আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছেন কি করেনি? তো তিনি উত্তর দিতে গিয়ে তিনি শর্টকাট উত্তর দেন, ডিটেল আলোচনা করেন না, শর্টকাট তিনি বলে দিয়েছেন যে নবীর কবরে, মানে নবীরা তারা মৃত্যুবরণ করেছেন বা কবরে মৃত, এই কথা বলে দিয়েছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1047। নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না, কথা বুঝতে পারছেন? মাটি হজম করতে পারবেন কিয়ামত পর্যন্ত। নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয়, যেমন সতেজ সেমন সতেজই থাকবে, কোনো মাটি হজম করতে পারবে না। এর দলিল কোরআনেও আছে, সূরা নামালে খুলবেন 25-40 নম্বর আয়াত। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন, করেছে কি করে নাই? এদিকে জিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না।
যে নবী তিনি মারা গেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মুবারক থেকে কোনো দুর্গন্ধ, কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি। কথা বুঝতে পারছেন? তাই নবী আলাইহিসসালাম যতগুলো আছে সবাই কবরে, তাদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুল হাদিসদের ইজমাই আকীদা। কথা বুঝতে পারছেন? ইজমাই আকীদা। তো শুধুমাত্র নবীর সাল্লাম মারা গেছেন এই কথা বলতে বলেছেন, আর শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ পরে রুজুও করেছেন, তিনি বলে দিয়েছেন, আমি ভিডিও আমি দেখেছি যে না, নবীদের বারজাকি জীবনে তারা সকলে জীবিত, মৃত না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, আপনারা এখানে শুনলেন রাহুল ব্রাদার্স আলাউদ্দিন জিহাদি, আনায়াতুল্লাহ আব্বাসী এবং তাহিরিকে বেশ কটাক্ষমূলক এবং বেশ ব্যঙ্গমূলক কিছু কথা বলেছেন, যেগুলো সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং উনি বললেন যে বাইজিদ বুস্তামির ছেলের নাম ইয়াজিদ ছিল। আসুন এ বিষয়ে আমরা শুনবো যে বাইজিদ বুস্তামির ছেলের নাম নয়, বাইজিদ বুস্তামির নাম ইয়াজিদ ছিল, আসল নাম ছিল, সেটা রাহুল ব্রাদার্স বলতে পারেন নাই। এবং বাইজিদ বুস্তামির সম্পর্কে উনি বলতেছেন যে বাইজিদ বুস্তামি কাফির নাম মুমিন, এটা আলিয়াতুল্লাহ আব্বাসী এবং আলাউদ্দিন জিহাদি তাহিরি ওরা জবাব দিয়ে যাক। মানে উনি ইনডাইরেক্টলি বুঝাইতে চাইতেছেন যে বাইজিদ বুস্তামি একজন কাফির ছিলেন। হ্যাঁ, আর উনি শুধু রাহুল ব্রাদার্স না, উনার বড়ো বড়ো শেখেরাও বাইজিদ বুস্তামিকে কাফির বলেছেন। এই বিষয়ে আমরা পরবর্তীতে আসবো। আসুন ওনার এই বক্তব্যের পর আলাউদ্দিন জিহাদি কী বললেন এবং তারপর রাহুল ব্রাদার্স কী বলেছিলেন, সে বিষয়ে আমরা শোনার চেষ্টা করি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে। এ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহে, উনি যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তান কে? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? এই সুফিদের কাছে নিকে আল্লাহর ওলি। আমি বলেছি এই বেটা যদি আল্লাহর ওলি হয় তো শয়তান বলে দুনিয়াতে কেউ ছিলই না কোনোদিন। আমি নাকি বাইজিদ বুস্তামিকে কাফের কথা দিয়েছি, মিথ্যুকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। আলহামদুলিল্লাহ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ জবরদস্ত একজন আল্লাহর ওলি, ওনার সম্পর্কে সে এত বড় একটা ভয়ঙ্কর মন্তব্য করেছে। শয়তান বলার অর্থ হলো ওনাকে সে মুসলমান মনে করে না, কাফের মুশরিক মনে করে। কারণ শয়তান কি তো আল্লাহ বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত। বাইজিদ বুস্তামিকে শয়তান বলা আর ওনাকে কাফের বলা একই তো হলো। অথচ আমরা দেখেছি হাফেজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারি, লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি লিসানুল মিজানের মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরিচিতি তুলে ধরেছেন। সেখানে ওনার নাম লিখতে গিয়ে এইভাবে লিখেছেন, ওনার উপনাম হলো আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা আল বিস্তামি, এবং ওনার নামের সাথে ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা মানে রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। মারহাবা বলেন। ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন যে ওয়াহুয়া শাইখু সুফিয়া, যারা সুফিবাদে বিশ্বাসী, যত সুফি তবকার আল্লাহর ওলি আছে, জুহাদ দুনিয়া বিমুখ আল্লাহ মুখী, তাদের মধ্যে একজন শায়খ হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। ইমাম ইবনু হাজার আসকালানি কথা বলেছেন, হাফিজুল হাদিস ইমাম জাহাবি, ইমাম জাহাবি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন উনি, ইমাম জাহাবি সিয়ারু আলামিন নুবালার মধ্যে তারিখুল ইসলাম এবং ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি তিনার আল ওয়াফি কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখেছেন, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহে তিনি সুলতানুল আরিফিন, যত আরিফ ছিল, আরিফ বিল্লাহ আল্লাহর মারিফত সম্পর্কে জানেওয়ালা আল্লাহর ওলি ছিল, তাদের সুলতান, তাদের রাজা, বাদশাহ, সম্রাট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আহাদুম মিনাজ জুহাব, যারা দুনিয়া বিমুখ আল্লাহ মুখী আখেরাত মুখী, তাদের মধ্যে একজন ছিল হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো আইমাই কেরামের ফয়সালা। আর ইন্ডিয়ার এই লোকটা জেনারেল শিক্ষিত, মাদ্রাসাতেও পড়ে নাই, কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না, হাদিসের আবারত পড়তে পারে না, আরবি কিতাব দিলে সে পড়তে পারে না, সে তো বড় বড় মুসলমানদের হাজার বছরের মান্য করা বড় বড় আল্লাহর ওলিদের নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করে বসেছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মনে রাখবেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী অনেক কিতাবই আছে। সে একটা রেফারেন্স দিল তাজকিরাতুল আউলিয়া কিতাবের, সেখানে নাকি রয়েছে তিনাকে প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আপনার অনুগামী হবে কিনা, বাইজিদ বুস্তামি নাকি বলছেন যে হাশরের ময়দানে
সব নবীর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজিদ বুস্তামির অনুগামী হবে, ওনার ইলমের অনুগামী হয়ে যাবে। নবীজিও নাকি বাইজিদ বুস্তামির ধারস্থ হবে, এটা নাকি উনি বলেছেন। তো আমি তাজকিরাতুল আউলিয়ার কথা শোনার পরে আমার এক স্নেহভাজন ভাই হাসানুল্লাহ আজাদ রয়েছে, তাকে বললাম কিতাবটা বারবার দেখো। আমি নিজেও আজকে দেখেছি সিদ্দিকিয়া পাবলিকেশনস, সেটার যে ছাপা সেটা দেখেছি, মুজাহিদ প্রকাশনী চরমোনাই ওখান থেকে এটা ছাপাইছে, এবং সুলেমানিয়া কুতুবখানা সহ মিনা বুক হাউস আর অনেকগুলি প্রকাশনা থেকে এটা ছাপাইছে। আমি যে কোটা দেখার সুযোগ হয়েছে দেখেছি, সেখানে এই ধরনের কোনো কথাই নাই। এই লোকে কথা পেল কোথেকে? সে মোহাম্মদিয়া কুতুবখানার নাম থেকে একটা বই সে সংগ্রহ করেছে, ওইখানে কথাটা সম্ভবত আছে। এখন কুতুবখানার নামে কত যে ডুপ্লিকেট কিতাব বাংলা বাজারে ছড়াছড়ি চলছে বিভিন্ন কুতুবখানার নামে, আমার বই পর্যন্ত আরেক প্রকাশনীর নামে ডুপ্লিকেট ছেড়ে দিছে। এই দেশে ডুপ্লিকেট বই আর আসল বই খুঁজে পাওয়াটা একটা কঠিন ব্যাপার। আমি সেই লোকটাকে বলবো যে আসল আর নকল বই চিনার জন্য আলাদা একটা জ্ঞান লাগে, সেই জ্ঞানটা তার নাই। এই জন্য সে যেমন ডুপ্লিকেট বইও পাইছে খুঁজে ডুপ্লিকেটটা। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য যারা করে এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। বন্ধুগণ, আপনারা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনলেন। এবার আমরা শুনব ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, যে বাইজিদ বুস্তামির আসল নাম এবং ওনার আসল পরিচয়। আসুন আমরা আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনে নেই। বাইজিদ আল বুস্তামি, তিনি হচ্ছেন আবু ইয়াজিদ আল বুস্তামি, বাইজিদ বলা হয়, সংক্ষেপে বাইজিদ বলা হয়। তো ওনার নাম ছিল তৈফুর, আবু ইয়াজিদ তৈফুর ওনার নাম। উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার, সাধারণ হুঁশের মানুষ বলে তাহলে কেউ বলবে না তাকে ইমানদার বলবে না, সোজা কথা এটা। তিনি কি বলতেন? সুবহানি সুবহানি মা আদমা শানি, আমার কত পবিত্রতা, আমার কত পবিত্রতা, আমার শান কত উপরে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সুবহান আল্লাহ বলতে আর উনি সুবহানি বলেন। এই জাতীয় মানুষ যারা চলে গেছে এরা যদি তওবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, তাদেরকে আল্লাহর ওলি বলার ক্ষেত্রে আমাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত। তো বন্ধুগণ, আপনারা ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনলেন, বাইজিদ বুস্তামির আসল নাম এবং পরিচয় সম্পর্কে, এবং উনার কিছু আকিদামূলক কথা বা উনার কিছু কথা সম্পর্কে উনি এখানে উল্লেখ করলেন, যেগুলো উনি বলতেছেন যে কোনো মানুষ বলে থাকলে তার ইমান থাকবে না, এটা আমরা মানি, ইমান থাকবে না এরকম কথা বললে। হ্যাঁ, তারপরে আমরা আবার শুনি যে আরেকজন আকবর বিন আবেদ নামে উনি আরেকজন শেখ, আহলে হাদিসের শেখ, উনি বাইজিদ বুস্তামি সম্পর্কে কি বলতেছেন, আসলে তার বক্তব্য শুনে নেই। এদের প্রতিষ্ঠাতা হচ্ছে বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি দুঃখ লাগে, ইতিহাস না জেনে পড়াশোনা না করে এক একজন মুফাসসির যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই। মুফাসসির সাহেব বলছে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, জি না, বাইজিদ বুস্তামি তো শয়তানের ওলি। বাইজিদ বুস্তামি কে আপনি জানেন? এই বাইজিদ বুস্তামি সুফি তরিকার প্রতিষ্ঠাতা। বাইজিদ বুস্তামি বলছে তলাবতুল্লাহা সিত্তিনা সামা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, 60 বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না, ফাইজা আনা হওয়া, এখন দেখি আমি বাইজিদ বুস্তামি নিজে আল্লাহ নেন, নিজে আল্লাহ দাবি করছে। বাইজিদ বুস্তামিকে যদি কেউ ডাকতো কেউ তখন বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে বাইজিদ বুস্তামি নয়, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও বাড়িতে আছে আরো হচ্ছে আল্লাহ। তো প্রিয় ভাইরা, উনিও বাইজিদ বুস্তামি সম্পর্কে যেসব কথাগুলো বলেছেন তা আপনারাই বিবেচনা করে নিবেন। আহলে হাদিসের এই শেখগণ শুধুমাত্র এই সব কথাগুলো বলে থাকেন। আসুন আমরা এবার আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বাইজিদ বুস্তামির একটা ঘটনা নিয়ে কি বলতেছেন আমরা তা শুনে নেই। বাইজিদের মাতা রাতে একদিন পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, বাইজিদ পানি আনতে চলে গেল, পানি নিয়ে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি পানি চান রাতের কোনো অংশে, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। মায়ের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো?
আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি, মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে? আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, আপনি প্রমাণ করেন দেখি। আমি মিথ্যের লাইনে আছি, আপনি সত্যের লাইনে থাকবেন, কোথায় আছে আপনি বের করবেন, আমি তো বলেছি। আপনি তো প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাইজিদ বুস্তামির যে মায়ের সেবা নিয়ে একটি ঘটনা। আসুন এই ঘটনা আমরা এবার আল্লামা দিলওয়ার হোসেন সাহেবি সাহেবি সাহেবের মুখ থেকে শুনি যে ঘটনাটা আসলে কি ছিল, ঘটনা সত্য না মিথ্যা। এই যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই দরগায় আপনারা যান, হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট্ট ছিলেন তার মা অসুস্থ, গভীর রাত্রে মা জেগে বলছে, বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, একটু পানি পান করাও। বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই, বাইরে কোথার থেকে পানি জোগাড় করলেন, এসে দেখেন মা ঘুমায় গেছে, শীতের রাত, বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদ তুমি দাঁড়ানো কেন, কাঁপতেছো কেন? ছেলে বলছে, মা আপনি পানি চাইছিলেন। তা পানি চাইছিলাম তা কী হয়েছে, তা আমি তো ঘরে পানি পাই নাই, দূরে গিয়ে পানি আনছি, আনি দেখে আপনি ঘুমাই গেছেন, আমারই উঠাও নাই কেন, আপনার ঘুমের ক্ষতি হবে, তা তুমি নিজে ঘুমাও নাই কেন? এই জন্য যে আপনি জায়গে যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে, সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি, আপনি পানি খাবেন সেই পানি নিয়ে। বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন, নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন আমি বাইজিদের মা, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি মা হয়ে আমার বাইজিদির জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? তো প্রিয় ভাইরা, আপনারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ থেকে বাইজিদ বুস্তামি সাহেবের মায়ের সেবার যে ঘটনা আমরা সাধারণত বাল মুসলিমে শুনে থাকি সে বিষয়ে আপনারা শুনলেন, এবং আপনারা শুনলেন শেখ আব্দুল রাজ্জাক সাহেবের মুখ থেকে বিষয়টা হচ্ছে সমস্ত বিপরীত আপনারা শুনলেন। আসুন আমরা বাইজিদ বুস্তামি সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা নিয়ে নিই মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মুখ থেকে, আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা, উনি ছোট বয়সে চলে মারা গেছেন, 6-7 বছর বয়স হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের। মাই লালন পালন করতে 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 এখানে নিয়ে আসছেন, এখন দুনিয়া বলে পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4-5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন, ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়, তো খুঁজতে 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 জিজ্ঞাস করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি, ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না, আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। ওস্তাদ রাজি হয়েছে, তো মা বলতেছে শুনেন আমি ছেলেটা দিয়া গেলাম কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফিরত পাঠাবেন
যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায়, যখন মাস গড়ায় গেছে, তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে, ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে, বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো, আমার মতো বানাবো, তারপরে তোকে পাঠাবো। এখন তোকে পাঠাই তো পাঠাই কি গোরা, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিছেন, বেটা এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনে দিতে পারিস, তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজি কোরআন হবে, হাদিস হবে, কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বলছেন, মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো, তুমি তো গাঁথবে, আর তো কেউ গুলা গাইথা দিবে না। আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলা আমার দিলে গাইথা দাও না। বাস দোয়া করে পিসটা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয়। ওস্তাদকে যা বলছে, ওস্তাদ পড়া কমপ্লিট, ওস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না, মনে হয় এতগুলো পড়া এই কম সময়ে মুখস্থ করলো কি কইরা। তো অনুমতি তো দিয়া দিছেন বাইজিৎ, যে বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে, বাইজিৎ তো হইতে পারে না, আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না। আমি তো বলছি ওস্তাদের সমান সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলবো না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে, আবার বলছে ওস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ, বলছে মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না, আমি মা কি বলছে, দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ, আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়। তো পড়তে শুরু করছেন তখন বয়স 18 বছর, কত পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়ে কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহর রাসূল স্বপ্নে আসছেন ওস্তাদের কাছে, আর আয়েশা বলছে ওস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পরায়া দাও আর মার কাছে পাঠায়া দাও, আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে। বেলায়াতের দরজা বাইজিৎ পৌঁছে গেছে, বাইজিৎ আজকে কমপ্লিট 18 বছর বয়স। তো প্রিয় ভাইরা, এখানে আপনারা আহলে হাদিসের কয়েকজন উলামার বক্তব্য এবং আলাউদ্দিন জিহাদি এবং মুফতি নজরুল ইসলাম কাসিমি দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য শুনলেন বাইজিৎ বুস্তামি সম্পর্কে। ওনারা আহলে হাদিসের যতগুলো শেখ রয়েছে তারা সবাই বলতেছে যে বাইজিৎ বুস্তামি একজন কাফির ছিল, একজন তো বলল যে শয়তান, তাহলে কাকে বলবে? বন্ধুগণ, আমার এখানে আপনাদের কাছে প্রশ্ন, আমরা জানি মনসুর হাল্লা যে সকম উল্টাপাল্টা কথা বলা শুরু করেছিলেন তখন সমস্ত উলামায়ে কেরাম ওনাকে কতল করার হুকুম দিয়েছিলেন এবং ওনাকে কতল করা হয়েছিল, তো বাইজিৎ বুস্তামির সম্পর্কে এরকম কোনো ফতোয়া রাজি জারি হয়েছিল কি না এখন পর্যন্ত তারা কিন্তু কেউ উল্লেখ করে নাই। এবং ওনারা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে বললেন যে বাইজিৎ বুস্তামির যে মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, আমি বলবো এই ঘটনাটি যে একটু মিথ্যা তা আপনি কীরকম প্রমাণ করবেন? যদি এটা যদি মিথ্যা হয় বা সত্যিও হয়, এটা কোনো আকিদাগত বা কোনো বিশ্বাসগত ব্যাপার নয়, কোনো ইমানিগত ব্যাপার নয়, শুধু একটি উদাহরণ দিতে গিয়ে আমরা অনেক সময় এমনি বানিয়ে কোনো উদাহরণ দিতে পারি, তাহলে কোনো মানুষ যদি এরকম উদাহরণও দিয়ে থাকে তাহলে তো এটা মানে কোনো কোনো ক্ষতির কোনো কোনো গুনাহের বিষয় নয়। বন্ধুগণ, আপনারা বাইজিৎ বুস্তামি সম্পর্কে কী ধারণা রাখেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।